আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করবো জেএসসি ম্যাথ এক্সারসাইজ 8.1 এর 14 নাম্বার থিওরেমটা। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট থিওরেম, এর পরে কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন। তো আজকে আমি চ্যাপ্টারের থিওরেমগুলোর মধ্যে লাস্ট পার্টটা ডিসকাস করছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে ইন দ্য প্যারালালোগ্রাম এবিসিডি, এখানে এবিসিডি একটা প্যারালালোগ্রাম দেয়াই আছে, বইয়ের মধ্যেই কোয়েশ্চেনটা দেওয়া আছে, মানে কোয়েশ্চেনের সাথেই ফিগারটা আছে। তো এরপর হচ্ছে এখানে বলা আছে যে এখানে এএম হচ্ছে একটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এখানে এটা রাইট অ্যাঙ্গেল, তাই তো? এএম একটা পারপেন্ডিকুলার অ্যান্ড হচ্ছে সিএন একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই যে সিএন, এই যে এটাও একটা পারপেন্ডিকুলার, তার মানে এএম অ্যান্ড সিএন পারপেন্ডিকুলার টু ডিবি, এই যে মাঝখানে যে ডিবি ডায়াগোনালটা আছে তার উপর পারপেন্ডিকুলার। প্রুভ দ্যাট, নাও ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট এএন সিএম ইজ অলসো এ প্যারালোগ্রাম। ওকে, এএন সিএম মাঝখানে যে প্যারালোগ্রামটা দেখছো এটাও একটা প্যারালোগ্রাম, আমাদেরকে প্রুভ করতে হবে। তো স্টার্টিংয়ে হচ্ছে আমরা একটু দেখে নেই যে আগে একটা টপিক জানা থাকতে হবে, এই যে দুইটা প্যারালাল লাইন, তো এখানে এই যে এটা হচ্ছে ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল এই যে এটা এবং এটা প্যারালাল লাইন, এটা এবং এটা প্যারালাল লাইন, এবং এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা তার মানে ইকুয়াল হবে, কারণ ট্রান্সভার্সালের এই যে অপোজিট দুইটা অ্যাঙ্গেলকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল। যদি কখনো দেখা যায় যে আমাদেরকে বলা হলো যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কিন্তু আমরা জানি না এটা প্যারালাল কিনা, তখন আমরা অটোমেটিক্যালি বুঝে নেবো যেহেতু এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়েছে, তার মানে এই যে এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে অবশ্যই প্যারালাল, মানে এখানে হচ্ছে লাইন প্যারালাল বলে দিবে, তখন আমরা বুঝে নেবো যে দুটো অল্টারনেট অ্যাঙ্গেল। আর যদি কখনো অ্যাঙ্গেলটাকে ইকুয়াল বলে দেয় তখন বুঝে নিতে হবে বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেল দিস টু লাইনস আর প্যারালাল। এটা কিন্তু আসলে বেসিক টেকনিক, আগে মাথায় রাখতে হবে এটা প্রুফ করতে গেলে। তো স্টার্টিং আমি প্রুফ করছি, তাহলে এই রুলসটা কাজে লাগবে, এই জন্য দেখিয়ে রাখলাম। ওয়ান নম্বরে আমি এখানে দুইটা ট্রাইঙ্গেল সিলেক্ট করবো, যে দুইটা ট্রাইঙ্গেলকে কনগ্রুয়েন্স করবো। এই যে এখানে যে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এএমডি, আর এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কনগ্রুয়েন্স করার চেষ্টা করতেছি। তাহলে হচ্ছে ইন ট্রায়াঙ্গেল এটার নাম হচ্ছে এএমডি, অ্যান্ড আর একটা ট্রায়াঙ্গেল আছে হচ্ছে এ বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি। ওকে, তো এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্স করব। তো কনগ্রুয়েন্স করার জন্য স্টার্টিং হচ্ছে যে এএমডি এবং এখানে হচ্ছে বিএনসি, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, কেন? এর দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার মানেই রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতে পারি যে এএমডি ইকুয়াল টু হচ্ছে বিএনসি, এই দুইটা অ্যাঙ্গেল কেন ইকুয়াল? বিকজ অফ রাইট অ্যাঙ্গেল। ওকে, পাশে লিখে রাখবো এখানে রাইট অ্যাঙ্গেল বলে। এরপরে হচ্ছে, এরপরে যে এই যে এডি, এডি এবং বিসি কিন্তু ইকুয়াল, কেন ইকুয়াল? বিকজ কোয়েশ্চনে বলা আছে এবিসিডি হচ্ছে একটা প্যারালোগ্রাম, আর প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল হয়, সেজন্য আমরা লিখতে পারি যে এডি ইকুয়াল টু বিসি, এই যে এই ট্রাঙ্গেলটার এডি এবং এই ট্রাঙ্গেলটার বিসি ইকুয়াল। তাহলে পাশে কী লিখবো? অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে আরেকটা অ্যাঙ্গেল যে আছে, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কেন ইকুয়াল? কারণ হচ্ছে এই যে দেখো এডি আর বিসি তো প্যারালাল, কারণ ফিগারটা প্যারালোগ্রাম, আর এই যেটা হচ্ছে এই যে বিডি যেটা, এটা ট্রান্সভার্সাল, তো ট্রান্সভার্সালের দুই সাইডে দুইটা অ্যাঙ্গেলকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে এডিএম অ্যান্ড হচ্ছে ওই পাশে কী আছে সিবিএন, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, কেন ইকুয়াল? বিকজ অল্টারনেট অ্যাঙ্গেল। আর অল্টারনেট অ্যাঙ্গেল বলেই আমরা লিখে দিতে পারি, যে পাশে লিখে দেবো যে এই দুইটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? তার মানে তিনটা জিনিস ইকুয়াল হলো, টু অ্যাঙ্গেলস অ্যান্ড ওয়ান সাইড। তো আমরা কী বলতে পারি যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল দুইটা হচ্ছে কনগ্রুয়েন্স। তাহলে কে কে কনগ্রুয়েন্স? এএমডি অ্যান্ড হচ্ছে বিএনসি, দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স মানে কী দাঁড়াচ্ছে? কনগ্রুয়েন্স মানে হচ্ছে এই যে এখানে এএম এ ট্রায়াঙ্গেল আর এখানে সিএন ইকুয়াল। তাহলে আমরা বলে দেবো যে এএম ইকুয়াল হচ্ছে সিএন। তাহলে ওয়ান নম্বর পয়েন্টে আমরা কনগ্রুয়েন্স প্রুভ করে লিখে দিলাম যে এএম অ্যান্ড সিএন ইকুয়াল পেয়েছি। নেক্সট হচ্ছে আবার কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল, এই যে এটা রাইট অ্যাঙ্গেল, এখানে এটাও রাইট অ্যাঙ্গেল, কেন রাইট অ্যাঙ্গেল? বিকজ এখানে এ এম পারপেন্ডিকুলার, এখানে সি এন পারপেন্ডিকুলার। তার মানে আমরা কিন্তু লিখতে পারো যে এই অ্যাঙ্গেলটার কথা বলবো, যে এ এম এন এবং এখানে হচ্ছে সি এন এম, এই দুইটা হচ্ছে ইকুয়াল, কেন ইকুয়াল? আমরা লিখবো এগেইন এ এম এন ইকুয়াল টু হচ্ছে সি এন এম, এই দুইটা কেন ইকুয়াল? দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল বলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, ঠিক আছে? এই যে পারপেন্ডিকুলারের কারণে, পারপেন্ডিকুলার মানে তো রাইট অ্যাঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল, এখানে হচ্ছে এটা একটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে কিনা? তাহলে এই দুটো রাইট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে অ্যাজ, এবং আমরা দেখতে পাচ্ছি, তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো,
যে এই যে এখানে এ এমটা দেওয়া আছে এভাবে, এবং এখানে এই যে সি এমটা দেওয়া আছে হচ্ছে এভাবে, এই যে এটুকু হচ্ছে আমাদের এ এম, এবং এখানে আছে হচ্ছে আমাদের এটা হচ্ছে সি, এটা হচ্ছে এন। এবং দেখো এখানে এই যে এই দুইটার মধ্যে এটা হচ্ছে ট্রান্সভার্সাল, এ এম এবং সি এন হচ্ছে আমাদের এই যে এটা এটাকে যদি আমি ট্রান্সভার্সাল ধরে নিই, হ্যাঁ ট্রান্সভার্সাল ধরে নিই, এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয় তাহলে অবশ্যই আমরা বুঝে নেবো যে এ এম এন্ড সি এন হচ্ছে প্যারালাল। মানে যে আগের রুলসের মতো যদি আমরা দেখে নেই যে যদি দেখে নিই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল তাহলে বুঝে নিতে হবে এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল। তাহলে এখানেও আমরা যেহেতু দেখে নিলাম যে এই যে এই অ্যাঙ্গেলটা এটা তো এন আছে, তাই তো এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যেহেতু ইকুয়াল তার মানে কী বুঝে নেবো যে এখানে এ এম এবং সি এন হচ্ছে প্যারালাল। এটা এই কথাটা এখানে লিখবো, লিখবো যে অ্যাজ এ এম এন অ্যান্ড সি এন এম আর প্রডিউসড বাই দ্য ট্রান্সভার্সাল, এখানে ট্রান্সভার্সালের নাম কি যে এম এন, প্রডিউস বাই দ্য ট্রান্সভার্সাল ট্রান্সভার্সাল এম এন অ্যান্ড দে আর ইকুয়াল অ্যান্ড দে আর ইকুয়াল, তাই তো যেহেতু ট্রান্সভার্সাল সেম ট্রান্সভার্সাল কোনটা এম এন দ্বারা প্রডিউস হয়েছে, যেখানে এম এন দ্বারা প্রডিউস হয়েছে এবং তারা ইকুয়াল, তার মানে কী বলতে পারি, তাহলে আমরা সুতরাং বলতে পারি যে এ এম অ্যান্ড সি এন হচ্ছে প্যারালাল। তাহলে আমরা কী লিখে দেবো, এ এম প্যারালাল সি এন, এটা পাশে এখানে থার্ড ব্র্যাকেটে লিখিয়ে দেবো বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেলের কারণেই কিন্তু ব্যাপারটা ঘটেছে, তাই তো। তাহলে শেষ, এক নম্বরে প্রুফ করেছি এ এম অ্যান্ড সি এন হচ্ছে আমাদের এই যে এ এম অ্যান্ড সি এন হচ্ছে ইকুয়াল, আর টু নম্বরে প্রুফ করেছি এ এম সি এন প্যারালাল। তাহলে যেহেতু এ এম সি এন ইকুয়াল এবং প্যারালাল তার মানে এ এন সি এম হচ্ছে একটা প্যারালালোগ্রাম, কারণ একটা পেয়ার প্যারালাল অ্যান্ড ইকুয়াল হলে এটাকে প্যারালালোগ্রাম বলা যায়, কারণ আর একটা পেয়ার অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যাবে। তাহলে কী লিখবে, বা থ্রি নম্বরে লিখে দেবো অ্যাজ এই যেখান থেকে লিখবো এ এম ইকুয়াল সি এন অ্যান্ড এ এম প্যারালাল সি এন, সো কী বলতে পারি যেটা প্রুফ করতে বলেছে এ এন সি এম, সো লিখে দেবো এ এন সি এম ইজ অলসো এ প্যারালালোগ্রাম, ঠিক আছে এটাই আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা এই ডিরেক্ট তিনটা পয়েন্টের মধ্যে আমরা লিখে দিতে পারি, এটাই বলবো যে প্রুফড, এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে। ফিগার দেওয়া আছে, এটা কোয়েশনের সাথে ফিগারটা ছিল, জাস্ট এই কারণে আমাদেরকে এখানে পার্টিকুলার এনাউন্সিয়েশন প্রপোজিশন লেখার দরকার নেই, কারণ এটাই পার্টিকুলারলি বলে দেওয়া আছে, ঠিক আছে যে এবিসিডি মেনশন করাই আছে, শুধু তিনটা পয়েন্টের মধ্যে প্রুফ করে দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।